সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার কবির শিক্ষা ও তাবিজ কুবাস বিদ্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তরুণ দিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ দাস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সো বন্ধুরা, তো আজকে একটু আপনাদের সাথে ফান করব। তো ফানটা হলো, আমি একটা গাছের সন্ধানে অবশ্য এক জায়গাতে যাচ্ছি। তো যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা ছেলে ওখানে কি করতেছে। তো আসলে এই ছেলেটার সাথে একটু ফান করব। তো আপনারা দেখুন যে আসলে গাছের কত গুণাগুণ সেটা আর কি। আগাছা কি করবি তুই? কোনে কাটি গেছ তোর? কই কাটি গেছ? কই 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 শিখেন কোনে কাটি গেছে? আগে কাটা হলো কেন? দে এখন দে আমার সামনে দে, সত্যি সত্যি দেখবো তুই এই আগাছা নিয়ে কি করতিস। ভালো করে দেখাই দে, আবার একটু সামনে নে, ইয়ে কর, ইয়ে কর ভালো করে, এখন নে দেখা যায় না কেন, কনে দিচ্ছিস আগাছানে? সত্যি সত্যি তো? তোর বাড়ি কোথায়? ওই বাড়ি না, বাড়ির লোক কি হয়? বাড়ির লোক কি হয়? ও আর বাড়ি কোন জায়গায়? আর বাড়ি কোন জায়গায়? তোর তোর এমনি বাড়ি কোন? ও তো নানার বাড়ি। আর বাড়ি কোথায় এখন? কোথায় আগাছা দিতে হয় বলিস? কে আগাছা? যে এই যে আগাছা কাটি গেলে ওইখানে দিতে হয় তোর বলিস? কে আগে তো জানিস কি করে তোর। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের ছোট বাচ্চারাও জানে যে কোথাও কেটে গেলে আগাছা বা এমন লতার পাতা দিয়ে সেই কাটা জায়গা শুকানো বা রক্ত বন্ধ করা সম্ভব। তো বন্ধুরা, তো আপনারা যে গাছটি দেখতে পারছেন যে এই গাছের আরও যে গুণাগুণ আছে, এই গুণাগুণ সম্পর্কে এ হয়তো জানে না। সো বন্ধুরা, এই গাছের আরও অনেক গুণাগুণ আছে। এই গাছটি কাটা জায়গায় দিলে রক্ত তো বন্ধ হয়ই, প্লাস দ্রুত সেরেও যায়, এবং যদি কোনো জীবাণু থাকে তাহলে সেটাও এই পাতার মাধ্যমে নষ্ট হয়ে যায়। সো বন্ধুরা, তো আপনারা ডিসপ্লেতে দেখতে পারছেন যে এই গাছটি, অবশ্য যেহেতু বাচ্চারা জানে সেহেতু সবাই জানতে পারছে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সাথে থাকুন, এবং যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লের দেওয়া নাম্বারে কল করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।